বাড়ি পৌঁছাতে না পারায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ বহরমপুর বাস স্ট্যান্ডে। শ্রমিক স্পেশাল ট্রেনে হায়দ্রাবাদ থেকে ফেরে তারা বাসে করে বহরমপুরে নামিয়ে দেওয়াতে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকেরা। বাড়ি পৌঁছাতে না পারায় বহরমপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। সোমবার বিকেলে এই বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ালো বাস স্ট্যান্ড এলাকায়। এদিন শ্রমিক স্পেশাল ট্রেনে হায়দ্রাবাদ থেকে মালদায় শ্রমিকেরা নামেন। রাজ্যের বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকেরা ছিলেন, সেখান থেকে বাসে করে তাদের আনা হয় বহরমপুরে। এরপর আর বাস না যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। লকডাউন চলায় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বহরমপুর থেকে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে না পারায় এদিন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান তারা। পুলিশ আবার ডান্ডা মেরে উঠিয়ে দিল, গাড়িতে বলতে ফর্ম ভরো, দুর্গাপুরে নামবে। দুর্গাপুরে নামতে গেলাম, নামা নাই, পুলিশ ডান্ডা মেরে নামতেই দেয় না গাড়ি থেকে। মালদাকে নিয়ে আসার কি দরকার ছিল আমাদের, বাঁকুড়ে বাড়ি তো। আমরা স্যার বলেছি দুর্গাপুরে স্যার নামবো, আমাদেরকে একটা ফর্ম দিল স্যার, আমরা ফর্ম ফিল আপ করলুন, বলো ঠিক আছে ফর্ম ফিল আপ করুন, তারা সব দুর্গাপুরে নামিয়ে দেবো। সব ফর্ম ফিল আপ করে রেডি করে রাখলুন, পুলিশ বলে বললো যে না এটা কাউকে নামানো হবে না স্যার, মালদায় নামানো হবে, নেবে বললো যে যারা যারা যাবে সব বাসে উঠে পড়ুন, যে যে এলাকায় যাবে সে বাসে উঠে পড়ুন। পুলিশরা বললো আমরা সেই বাসে উঠে গেলুন, এসে বিশ্ব এখানটা এসে সব গন্ডগোল করাচ্ছে, এখানে মালদাহাতে এসে আমরা এখানে ফেঁসে যাচ্ছি, বারবার আমাদেরকে নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড থেকে ডিপুতে নিয়ে যাচ্ছে, আবার ডিপু থেকে আবার আমাদের এখানে নিয়ে আসছে। কিন্তু এখানকার বাস যে বাসের যে ড্রাইভার আছে উনি বলছে আমাদের এখান পর্যন্ত পারমিট আছে, এরপরে আমাদের যাবার আর কোনো পারমিট নাই, তাই আমরা এখানে এসে ফেঁসে যাচ্ছি। আর ওখান থেকে বাস দিচ্ছে না আমাদের বাস স্ট্যান্ড থেকে, এই টার্মিনাল থেকে বাস দিচ্ছে না।